আজকে দিনটা শুরু হয়েছে নুডলস দিয়ে। সকালবেলা উঠে নুডলস বানিয়ে নিয়েছি, কারণ আজকে সারাদিন অনেক কাজ আছে, সো পেটটা ভরা থাকতে হবে যাতে একটু পরপর ক্ষুধা না লেগে যায়। কিন্তু সকালবেলা উঠে কেন জানি আজকে আমার একটু ঠান্ডা কিছু খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, সো আমি ভাবলাম একটু লাচ্ছি বানিয়ে নিই। সো লাচ্ছি বানাবো আজকে আমি, বানানা লাচ্ছি। এর আগের দিন ম্যাঙ্গো লাচ্ছি বানিয়েছিলাম, কিন্তু বানানা দিয়ে বানাইলেও মজাই লাগে। সো আমি ফার্স্টে হচ্ছে দুইজনের জন্য একটু দুধ নিয়ে নিলাম, আর এর সাথে হচ্ছে কলা দিয়ে সামান্য একটু চিনি আর লবণ দিয়ে জিনিসটাকে একদম ব্লেন্ড করে ফেললাম। এইটা হচ্ছে আমার নতুন ব্লেন্ডার, ভালোই কাজ করছে। সো আমি দুইজনের জন্য নিয়ে নিলাম লাচ্ছিটা। লাচ্ছিটা নিয়ে আমার খাবার টেবিলটাতে খাবার সার্ভ করে তারপর আমরা দুজন মিলে বসে খাবারটা খেয়ে নিলাম, কারণ আজকে হচ্ছে আমার ক্লিনিং ডে। সো খাবার আধা ঘন্টা একটু অন্য কাজ করে একটু চা বানিয়ে নিলাম, কারণ খুবই ম্যাজ ম্যাজ করতেছিল গাটা। এরপরে হচ্ছে আমার আগের দিনের যতটুকু জিনিস আটে আমার ডিশওয়াশারে সেগুলো দিয়ে আমার বাড়তি জিনিসগুলো আমি হাত দিয়েই ধুয়ে নিলাম, কারণ আজকে হচ্ছে আমার ক্লিনিং ডে অ্যান্ড রান্নাঘরটা আমি পুরোটা ক্লিন করব। এরপরে হচ্ছে আমার ওভেনের অবস্থা এইটা, কারণ আমি প্রায়ই হচ্ছে পরিষ্কার করে কিন্তু ঢাকনাটা দিতে ভুলে যাই খাবার গরম করার আগে। সো আমি হচ্ছে একটা ডিশওয়াশিং যে পটসগুলো আনা থাকে ওটার সাথে একটু ভিনেগার মিক্স করে নিলাম। ভিনেগার মিক্স করে নেওয়ার পরে এটা দিয়ে আমি পুরো ওভেনটা বের করে প্লেটটা বের করে ক্লিন করে নিব, কারণ ভিনেগার দেওয়ার পরে ওভেনের ভিতরে যে একটা স্মেল থাকে খাবার গরমের সেটা পুরোটা চলে যায়, প্লাস হচ্ছে খুব সুন্দর ক্লিন হয়। ওভেন ক্লিনিং হচ্ছে আমার কাছে সবচেয়ে বিরক্তিকর জিনিসের মধ্যে একটা। আই হোপ যে এরপর থেকে আমার ঢাকনা দিতে মনে থাকবে, কারণ ক্লিন করতে আমার খুবই জঘন্য লাগে। সো আমি ক্লিন করে ফেললাম, এর প্লেটটাও আমি ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়ে এই যে আমি এটা রেখে দিলাম। অ্যান্ড পরিষ্কার কোনো কিছু করার পরে যে হালটা হয় জিনিসটা সেটা দেখতে আমার খুব শান্তি লাগে। সো আমার এটা ক্লিন করা শেষ এবং আজকে আমি আমার চুলাটাও ক্লিন করব। চুলাটা তো হচ্ছে এখানকার ইলেকট্রিক চুলা, সো আমার যে পরিমাণ লিকুইডগুলো বেঁচে গিয়েছিল ওভেন ক্লিন করে সেটা দিয়ে আর এখানকার একটা স্ক্রাবার দিয়ে আমি আমার চুলাটা ক্লিন করে নিচ্ছি। চুলাটাতে যেহেতু ডেলি বেসিসে রান্না হয় না, সো যেদিন আমি দুই তিন দিন রান্না করি, ধরেন এক সপ্তাহ পরে আমি একদিন ক্লিন করে নিই, কারণ ক্লিন সারফেসে রান্না করার একটু শান্তি আলাদা, কিন্তু চুলা ক্লিনটাও খুবই বিরক্তিকর। আমি হচ্ছে যতটুকু সম্ভব ক্লিন রাখার চেষ্টা করি, কারণ আমার একটু হালকা ওসিডির প্রবলেম আছে। সো ক্লিন জিনিসপত্র না রাখলে আমার মাথার পিছনে সবসময় সেটা ঘুরঘুর করতে থাকে যে জিনিসটা ময়লা, ওই জিনিসটা ময়লা, ওই জিনিসটা ময়লা, ওই জিনিসটা পরিষ্কার করতে হবে, ব্যাপারটা এরকম। আমি জানি না কতজন আমার সাথে রিলেট করতে পারবে, বাট বাসা পরিষ্কার থাকলে বা নিজের জিনিসপত্র প্লাস অ্যাজ এ পার্সন নিজে পরিষ্কার থাকলেও মনটা অনেক ফুরফুরা থাকে। তো এরপরে হচ্ছে যেহেতু আমার বড় দুইটা জিনিস ক্লিন করা শেষ, সো আমি আমার বেসিনটা ক্লিন করে নিচ্ছি, কারণ আজকে আমি এখানে কোনো রান্নাবান্না করবো না। সো বেসিনটা হচ্ছে আমি ভিমের লিকুইডটা দিয়েই ভালো করে, বেসিনের ক্লিনিংয়ের জন্য আমি আলাদা একটা স্পাঞ্জ রাখি, ওটা দিয়ে ক্লিন করে নিলাম। এরপরে আমি ধুয়ে নিলাম। এখানে ট্যাপে আপনার হট ওয়াটার কোল্ড ওয়াটার সবই আসে, সো ক্লিন করাটা ইজি। এরপর আমি একটা কাউন্টার ক্লিনার দিয়ে আমার যে কিচেন কাউন্টার আছে সেটা আমি ক্লিন করে নিলাম। ক্লিন করার ক্ষেত্রে অনেকে কাপড় ইউজ করে, বাট আমি আসলে কাপড় ইউজ করে বা ক্লিনিং ক্লথ ইউজ করে সেটাকে ওয়াশ করাটা আমি আসলে আমার ধৈর্য কুলায় না, সো আমি টিস্যু ইউজ করি। এটাতে একটু টিস্যু ওয়েস্ট বেশি হয়, বাট কাজটা তাড়াতাড়ি হয়ে যায় অ্যান্ড আফটার ওয়ার্ক থাকে না কোনো। সো আমার দুইটা কিচেন কাউন্টার, সো আমি দুটাই ক্লিন করে নিলাম। এরপর কিচেনের ফ্লোরটা আমি আমার ভ্যাকিউম দিয়ে পুরোটা ভ্যাকিউম করে নিলাম। এটা হচ্ছে শাওমি ব্র্যান্ডের, জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, জিনিসটা কিনেছিল হচ্ছে আমার জামাই পছন্দ করে কিনে এনেছে। শাওমি ব্র্যান্ডেরই হচ্ছে আপনার মপ এবং ইলেকট্রিক মপ এবং হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। ইলেকট্রিক মপটা ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড, এটা দিয়ে খুবই সুন্দর ঘর মোছা যায় উইদাউট এনি হ্যান্ড টাচ, সো হাতে কোনো টাচ করা লাগে না। নিচে একটা ক্লথ থাকে অ্যান্ড এখানে পানি ভরার একটা জায়গা আছে, ওটা দিয়ে স্টিম বের হয়, তো পুরো ফ্লোরটা স্টিম ক্লিন হয়ে যায়, হাত দিয়ে মোছার কোনো কারণ নাই। সো আমি খুব সুন্দর করে ক্লিন করে ফেললাম পুরাটা। ক্লিন করার পরে এটা হচ্ছে আমার কিচেনের লুক, একদম স্কুইকি ক্লিন, কোথাও কোনো ময়লা নাই, অ্যান্ড আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট বিকজ
সব কিছু ক্লিন দেখতে আমার খুবই ভালো লাগে। এখন আমি মনের শান্তি নিয়ে একটা সুন্দর হট শাওয়ার নিব। সো এরপরে হচ্ছে আমরা একটু বের হয়ে গেছিলাম, কারণ সারাদিন অনেক কাজ করছি, সো একটু দম বন্ধ লাগছিলো। সো আমরা বের হয়ে পাশে একটা বিচ ছিল, ওখানে একটু ঘুরে আসলাম, একটু বাইরের বাতাস পাইলেও শরীরটা ভালো লাগে। সো আজকে যেহেতু আমি কিচেন ক্লিন করেছি, আমি রান্না করব না। সো আমরা বাইরে থেকে খাবার আনিয়েছিলাম অ্যান্ড রাত্রেবেলা এটা ছিল আমাদের ডিনার। এটাকে বলে কাবাব রাস্কা, এখানে কাবাব আর ফ্রেঞ্চ ফ্রাইস থাকে অ্যান্ড সাথে অবশ্যই একটা কোক তো লাগবেই। তো এই তো আজকে দিনটা শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, যারা আমার ইউটিউব থেকে দেখছেন যারা কাইন্ডলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো বাটন দিতে ভুলবেন না। বাই বাই।